চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে না, থাকবে না। এই যাদের সাথে আপনার চলাফেরা, তারাই আপনার জানাজার নামাজের মুসল্লি হবে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা। আলোচনার শুরুতেই দুইটা ইসলামী সঙ্গীত গেয়েছি না, গান বাজনার চেয়ে এগুলা ভালো না খারাপ? ভালো না খারাপ? ওই গান বাজনা মানুষের অন্তরকে কলুষিত করে, আর আমাদের ওয়াজ মাহফিলের ইসলামী গজলগুলো মানুষের হৃদয়কে শানিত করে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে না, থাকবে না। আমাদের গ্রামের বাড়িতে যে বাড়িটা আছে, সেই বাড়ি আমার দাদার আমলের তৈরি করত। দাদার আমলের তৈরি করা বাড়িতে আমার বাপ চাচারা থেকেছেন, তারপরে আমরা থাকলাম। কয় জেনারেশন হইল? কয় জেনারেশন? প্রথমে আমার দাদা, এরপরে আমার বাপ চাচা, তারপরে আমরা। এখন আমরা বিয়ে শাদী করে ছেলে মেয়ে হইয়া কয়েকজন ভাইয়ের আবার নাতিও হয়েছে, নাতি নাতনি হয়ে গেছে। এখন এই বাড়িতে আমাদের নাতিরাও আসতেছে। এখন বলুন তো, আমাদের নাতি নাতনিরা, ওই আমার দাদা, ওনার নাম জানে? জানে না। বাড়ি বাড়ির জায়গায় পড়ে থাকবে, কিন্তু আপনার বাড়িতে নেক্সট জেনারেশন এমন অনেকে আসা যাওয়া করবে যারা আপনার নামও মনে রাখবে না। আপনারা আপনাদের দাদার দাদার বাবার নাম জানেন? দুই তিনশো বছর আগে তিনি পৃথিবীতে ছিলেন, দুই তিনশো বছরের ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গিয়েছে। একই পরিণতি আপনার হবে, সেম পরিণতি আপনার হবে। যে দুনিয়া পাওয়ার জন্য আপনি পাগল হয়ে গেলেন, মাত্র কয়েকটা দিনের জন্য এসে দুনিয়াতে আল্লাহর সঙ্গে নাফরমানি করেন, নামাজ ছেড়ে দেন, ওয়াজ মাহফিল থুইয়া গান বাজনায় যান, সুদ খান, ঘুষ খান, যে দুনিয়ার রঙ্গ তামাশায় আপনি মেতে উঠেছেন, এই দুনিয়ার একটা মানুষও আপনার নাম মনে রাখবে না। এই পৃথিবী এমন স্বার্থপর, কেউ সাথেও যায় না, শুধু নেক আমল সাথে যায়। কিছু সাথে যাবে? আপনাদের এই নয়াকান্দি এলাকার বহু টাকাওয়ালা জায়গা জমিওয়ালা মানুষ কবরে গেছে না? কি ব্যাপার, এক দুইখানি জায়গা নিয়ে কি কবরে গেছে না? জায়গা জমি দখলের জন্য অনেকে পাগল হয়ে যায়। যারা অন্যায় ভাবে মানুষের জায়গা জমি দখল করে, তাদেরকে বলছি, তোর জায়গা মাত্র সাড়ে তিন হাত, তোর জায়গা মাত্র সাড়ে তিন হাত, তোর কোনো জায়গা তোর সাথে কবরে যাবে না। এই নয়াকান্দি এলাকার কবরস্থানে গিয়ে দেখ, তোর মতো কত জায়গা জমিওয়ালা লোকেরা এখন সাড়ে তিন হাত মাটির ভিতরেই ঘুমে। সেই পরিণতি আমাদের সবার হবে, ঠিক কি না? এই পৃথিবীতে আমরা কেউ থাকব না, যারা আমাদের আগে এসেছেন তারা চলে গিয়েছেন, আমরা যারা আছি আমরাও চলে যাব। দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে, কিন্তু আখেরাতের জীবনের শুরু হয় শেষ আর
হয় না। কবরের জীবনে আমরা যাব, সেখান থেকে কিয়ামতের মহা প্রলয়ঙ্কারী ঘটনা ঘটার পরে হাশরের ময়দানে আমাদের সবাইকে একত্রিত করবেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন, আল্লাহ। হাশরের মাঠে পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত সবাই আল্লাহর সামনে দাঁড়াবে। সেই দিন হাশরের মাঠে মানুষদেরকে আল্লাহ তাআলা দুই ভাগ করে ফেলবেন। কয় ভাগ করে ফেলবেন? আরেকটু জোরে বলেন, কয় ভাগ? এক ভাগ লোক আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী, আরেক ভাগ লোক হবে আসহাবুন নার, জাহান্নামের আগুনের অধিবাসী। জান্নাত আর জাহান্নামের অধিবাসীরা কি সমান? এই জন্য রব্বুল আলামিন বলেছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলছেন জাহান্নাম আর জান্নাতের অধিবাসীরা সমান নয়, বরং জান্নাতের অধিবাসী যারা সাকসেসফুল, সফল কাম হলো তারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাহান্নাম এটা বড় কঠিন জায়গা, জাহান্নামের আজাব এটা বড় ভয়ঙ্কর আজাব। জাহান্নামের এই আজাবকে যারা ভুলে গিয়েছে, জাহান্নামের আজাবের ভয় যাদের কলি যায় নাই, তারাই কেবল ক্ষণস্থায়ী এই দুনিয়ায় রঙ্গ তামাশায় মেতে উঠে। জাহান্নাম এটা কেমন ভয়ঙ্কর জায়গা, এখানে কারা যাবে, গেলে পরে অবস্থা কেমন হবে, এই বিষয়ে আমরা সরাসরি আল্লাহর কোরআন আর নবীজির হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? না। জাহান্নাম এটি কেমন জায়গা হবে, কত ভয়ঙ্কর জায়গা হবে, আর সেখানে কারা যাবে, সে সম্পর্কে আল্লাহর কোরআন বলছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্বাগীন মাআবাল লাবিসিন ফিহা আহকাবা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই জাহান্নাম একটি ভয়ঙ্কর ফাঁদ, একটি ভয়ঙ্কর ঘাটি। কারা জাহান্নামে যাবে? লিত্বাগীনা মাআবা, এই দুনিয়ায় যারা আল্লাহর দেওয়া সীমারেখাকে ক্রস করে সীমা লঙ্ঘনকারী হবে, যারা জাহান্নামী হবে। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে জাহান্নামীরা যুগের পর যুগ অবস্থান করবে। কিয়ামতের মাঠে আমরা যখন সবাই আল্লাহর সামনে দাঁড়াব, সবাই বলেন তো দেখি, আমার বাবারা, আমার ভাইরা, সবাই বলেন তো দেখি, হাশরের মাঠে আমরা সবাই দাঁড়াব, এ ব্যাপারে ন্যূনতম কোন সন্দেহ আপনাদের মধ্যে আছে নাকি? এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দিয়ে এমনি এমনি আমাদেরকে ছেড়ে দেন নাই, আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি যা কিছু করছেন সব কিছুকে লিপিবদ্ধ, সব কিছুকে রেকর্ড করে রাখার ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? আল্লাহ। আমরা যা কিছু করছি, আমরা ওয়াজ মাহফিলে যাই নাকি গান বাজনায় যাই, সব কিন্তু লিখে লিখে রেকর্ড করে রাখা হচ্ছে, সব কিন্তু লিপিবদ্ধ করে রাখা হচ্ছে। কোথায় ভালো কাজ করি, কোথায় আমরা আকাম কুকাম করি, সবই কিন্তু লিপিবদ্ধ হচ্ছে। কাল কিয়ামতের মাঠে আমরা যখন আল্লাহর সামনে দাঁড়াবো, সবার সামনে দুনিয়ার আমলনামা প্রত্যেকের হাতে তুলে দিবেন কে? জান্নাতি যারা কিয়ামতের দিন ডান হাতে আমলনামা পাবে তারা, আর জাহান্নামী পাপী তাপী গাদ্দার যারা পেছন থেকে বাম হাতে আমলের খাতা পাবে তারা। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 10 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাগীরা। আল্লাহ তাআলা বলছেন আর যাদেরকে তাদের আমলের খাতা পেছন থেকে বাম হাতে দেওয়া হবে, তারা নিজেরাই তাদের আমলের খাতা দেখে নিজেদের ধ্বংস তারা কামনা করবে। আমার ছাত্র ভাইরা বলেন তো দেখি, পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষার্থী সে কেমন রেজাল্ট করবে সেটা দিয়ে বুঝতে পারে কিনা? নিজের খাতা হাতে নিলে সে নিজেই বুঝে তার অবস্থা কি হবে। কিয়ামতের মাঠে যখন
প্রত্যেকের হাতে আমলনামা চলে আসবে, জাহান্নামী পাপীরা জাহান্নামী গাদ্দাররা পেছন থেকে আমলের খাতা বাম হাতে পেয়ে নিজেরাই তারা তাদের ধ্বংস কামনা করবে। কারণ তারা দেখবে তাদের সেই আমলনামায় সমস্ত আকাম কুকামের কথা লেখা আছে না নাই। পাঁচ ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়েছে সেটাও আমলের খাতায় আছে, সুদ খেয়েছে ঘুষ খেয়েছে সেটাও আমলের খাতায় আছে, আবার আল্লাহর দ্বীনের দায়ীদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে সেটাও আমলনামায় আছে না নাই? আছে, সব আছে। আমলের খাতা যখন আল্লাহ হাতে দিবেন, আমলের খাতা আল্লাহ হাতে দেওয়ার পর বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তোর আমলের খাতা আজ তুই নিজেই পড়, তোর হিসাব দেওয়ার জন্য তোর হিসাব নেওয়ার জন্য আজ তুই নিজেই যথেষ্ট। কষ্ট হচ্ছে আপনাদের? কথাগুলো বুঝেন, খুব বাস্তবিক আকারে কথাগুলো বলবেন। পরীক্ষার রেজাল্ট প্রত্যেকের হাতে দেওয়া হয়েছে, ভালো ছাত্র মার্কশিট পেলে সবাইকে নিয়ে কি করে দেখায় না, খুশি না বেজার হয়? খুশি হয়ে সবাই রে দেখায়। আর ফেল করা ছাত্ররা মার্কশিট কি ফাইল থেকে বের করে? কথা কর না কেন, ফাইল থেকে বের করে? কেয়ামতের দিন জাহান্নামী পাপিতাবি গাদ্দার গুলো বাম হাতে আমলের খাতা পাওয়ার পরে, আমলের খাতা হাতে পেয়ে আফসোস করে করে তারা কি বলবে দেখুন। আল্লাহ তাআলা কোরআনে তা তুলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ তাআলা বলছেন আর বামপন্থী জাহান্নামী পাপিতাবি গাদ্দার গুলো যখন আমলের খাতা পেছন থেকে বাম হাতে পাবে, আমলের খাতা বাম হাতে পেয়ে বলবে ইয়া লাইতানি হায় আফসুস লাম উতা কিতাবিয়া, আজ যদি আমাকে হিসাব না দেওয়া হতো, আর যদি আমার হাতে আমলের খাতা না দেওয়া হতো আমার জন্য সেটা ভালো হতো। ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া, আমার কাছ থেকে যদি আজ হিসাব চাওয়া না হতো সেটা আমার জন্য মঙ্গলজনক হতো। ইয়া লাইতা কানাতিল কাদিয়া, দুনিয়ায় যে আমার মৃত্যু হয়েছিল সেই মৃত্যুটা যদি আমার জন্য শেষ হতো, আজ আখেরাতে কেয়ামতের মাঠে যদি আমি না উঠতাম সেটা আমার জন্য মঙ্গলজনক হতো। আফসোস করে তারা আরো বলবে মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ায় আমার অনেক ধন সম্পদ ছিল, হায় আফসোস আমার কোনো ধন সম্পদ আজ কাজে লাগলো না। ধন সম্পদ কাজে লাগবে? আরো বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার তো অনেক ক্ষমতা ছিল, হায় আফসোস আমার কোনো ক্ষমতা আজ আমার কোনো কাজে লাগলো। জাহান্নামী পাপিতাবি গাদ্দার গুলো আমলের খাতা হাতে পেয়ে তারা দেখবে হায় হায় এটা এমন আমলের খাতা, আমলের খাতা দেখে ভীত সন্ত্রস্ত হবে, কারণ সকল আকাম কোকাম সেখানে লেখা আছে না নাই? আমলের খাতা দেখে তারা ভীত বিহ্বল হয়ে কি বলবে দেখেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ফুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জাহান্নামী পাপিতাবি জাহান্নামী গাদ্দার গুলো যখন আমলের খাতা হাতে পাবে ভীত সন্ত্রস্ত হয়ে আফসোস সহকারে তারা বলবে মা লিহাযাল কিতাব, এ কেমন আমলের খাতা আমার হাতে দেওয়া হলো, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনের ছোট বড় কোনো পাপ, জীবনের ছোট বড় কোনো কাজ বাকি নাই যা এখানে লেখা নাই, সব কিছুই যদি এখানে লেখা আছে আজ তো দেখা যাচ্ছে বাঁচার কোনো উপায় নাই। জাহান্নামী পাপিতাবি গাদ্দার গুলো আমলের খাতা হাতে পেয়ে যখন দেখবে সবই তো এখানে লেখা,
নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, ইসলামের বিরোধিতা করেছি, আলেমদেরকে মৌলবাদী বলেছি, ইসলামের বিরোধিতা করেছি, নাচ গান বাজনা করেছি, সব পাপ এখানে দেখি লেখা আছে, জাহান্নামে পাপীগুলো দেখবে। এখন বাঁচা সম্ভব হবে না, দুনিয়ায় যেমন গাদ্দারি করতো, কেয়ামতের মাঠেও আবার গাদ্দারি করে বাঁচার চেষ্টা করবে। আমলের খাতা যখন হাতে পাবে দেখবে বাঁচা যাচ্ছে না, এই জন্য মিথ্যা প্রতারণার আশ্রয় নিয়ে বলবে, ওগো আল্লাহ যে আমলের খাতা আমার হাতে দেওয়া হয়েছে এটা আমার আমলের খাতা না, মনে হয় তোমার ফেরেশতারা ভুল করে আরেকজনের আমলের খাতা আমার হাতে দিয়ে দিছে। শুনতেছেন আমার কথা আপনারা? ঘুম আসতেছে আপনাদের? ভালো করে বুঝেন, মাত্র লাইনে উঠেছি আপনাদেরকে, অমনোযোগ হইয়া দেখেন এই গাদ্দাররা কি বলতেছে, কাল্লা এটা আমার না, মানে আরেকজনের একটা ভুল করে আমার হাতে দিয়ে দিয়েছে। চিটার, মারাত্মক চিটার, ঠিকই বলছে। এখন বলেন এরকম মিথ্যার আশ্রয় নিয়ে সে বাঁচতে পারবে? আল্লাহ তাআলা বলবেন, এ গোলাম তুমি মিথ্যার আশ্রয় নিয়ে তো বাঁচতে পারবা না, এটা যে তোমার আমলের খাতা সেটা এখনই প্রমাণ হয়ে যাবে। কিভাবে প্রমাণ হবে? দেখুন আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়ে দিয়ে আমাদেরকে একা একা আল্লাহ ছেড়ে দেন নাই, প্রত্যেকের দুই কাঁধে দুইজন দারওয়ান ফেরেশতা নিয়োগ করেছেন। কি আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার, নিশ্চয় তোমাদের প্রত্যেকের সঙ্গে দুজন সংরক্ষণকারী ফেরেশতা দিয়েছে, কিরামান কাতিবিন, তারা সম্মানিত লেখক, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব তারা জানে, সব তারা লিখে লিখে। এখন লিখার পাণ্ডুলিপি মনে হয় আল্লাহর কাছে নাই, কথা কন না কেন? আল্লাহ তাআলা এবার ওই দারওয়ান ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা তোমাদের লিখা পাণ্ডুলিপি দাও, আর ওই গোলামের হাতে থাকা আমল নামা আনো, দুইটাকে এবার মিলানো হবে। বলেন তো দুইটার মধ্যে কি কোনো অমিল থাকবে নাকি? না। আরো জোরে বলেন, অমিল থাকবে নাকি? না। গাদ্দারগুলো আরো গাদ্দারি করবে, আরো চিটারি করবে, বলবে ওগো আল্লাহ ঠিক আছে বুঝলাম এটাই আমলের খাতা, কিন্তু এই পাপগুলো আমি করি নাই, সব তোমার ফেরেশতা বানাই বানাই আমার বিরুদ্ধে লিখেছে, এগুলো আমি করি নাই, সব ফেরেশতা বানাই বানাই লিখেছে, মনে হয় ফেরেশতার সাথে তার দুশ্মনী আছে। আল্লাহ তাআলা বলবেন, গোলাম প্রতারণার আশ্রয় নিয়ে তুই বাঁচতে পারবি না, এই যে আমার সামনে ক্যামেরাগুলো আছে, এই ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে, অডিও, কথা, ভয়েস, বডি ল্যাঙ্গুয়েজ, অডিও ভিডিও সব রেকর্ড করা হচ্ছে। বলেন তো ক্যামেরাগুলো বানাইছে কে? মানুষ। কয়েকজন আল্লাহ বলে, ক্যামেরা বানাইছে কে? মানুষ। আরেকটু জুড়ে বলেন, মানুষ। মানুষ। এখন এই ক্যামেরা দিয়ে অডিও ভিডিও করে রাখা যায়। আমি আপনাদের এই নয়াকান্দিতে আজকে আলোচনা করতেছি, আগামীকাল যদি আমি বলি না, কালকে মাহফিল এই কথাটা আমি বলি নাই, আমি বাঁচতে পারবো? রেকর্ড হয়ে গেছে না? রেকর্ড হয়ে গেছে কিনা? ক্যামেরাটা আবিষ্কার করেছে কে? মানুষ। এই মানুষ ক্যামেরা আবিষ্কার করেছে তার কি দিয়ে? জ্ঞান দিয়ে। কি দিয়ে? এই জ্ঞান কি মানুষের নাকি আল্লাহর দেওয়া? মানুষের মাথায় এই জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ। মানুষকে আল্লাহ কতটুকু জ্ঞান দিয়েছেন? ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, খুব অল্প। কতটা অল্প সেটাও শুনেন। বলেন তো আটলান্টিক মহাসাগরে গিয়ে আপনি যদি আপনার একটা আঙ্গুল পানিতে ঢুকাইয়া তুলে ফেলেন, গোটা সমুদ্রের পানি কি আঙ্গুলে উঠে যাবে? না, অল্প একটু পানি লাগবে। মহাসমুদ্রে একটা আঙ্গুল ডুবালে যেমন আপনার হাতে অল্প কিছু পানি আসে, ঠিক তেমনি আল্লাহ তাআলা তার জ্ঞানের মহাসমুদ্র থেকে আপনাকে তার চাইতেও আরো নগণ্য জ্ঞান দিয়েছে। এই এত অল্প জ্ঞান পেয়ে মানুষ কি করেছে দেখেছেন? গরুর গাড়ি থেকে রকেটে চলে গেছে মানুষ, চিঠি থেকে এখন মানুষ ভিডিও কলে চলে গেছে এই অল্প জ্ঞান দিয়ে। আর এই দেখেন ক্যামেরা তো বানাইছে। এখন আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে এই কারবারিটা যদি এরকম ক্যামেরা বানায়া অডিও ভিডিও রেকর্ড করে রাখতে পারে, যে আল্লাহ এই সামান্য জ্ঞান দিয়েছে আর এই সামান্য জ্ঞানটা মানুষ এই কারবার করে, ওই আল্লাহ বুঝি আপনার সারা জীবনের আকাম কুকাম অডিও ভিডিও করে রাখতে পারেন না?
এটা বিশ্বাস যদি হয় তাহলে কিভাবে রাতের অন্ধকারে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যদি এটা বিশ্বাস হয় তাহলে কিভাবে আল্লাহর দ্বীনের দায়ীদের উপরে নির্যাতন চালান, যদি এই ভয় থাকে তাহলে কিভাবে ওয়াজ মাহফিল ছেড়ে দিয়ে গান বাজনায় যান, এই গান বাজনা কি রে এই ওয়াজ মাহফিল, এই ওয়াজ মাহফিল এই ক্যামেরার বাইরে রেকর্ড হচ্ছে, আর সেটা কার ক্যামেরায় রেকর্ড হচ্ছে? গান বাজনাও কার ক্যামেরায় রেকর্ড হচ্ছে? বিচার করবেন কে? বিচার করবেন কে? কে কোথায় গিয়েছিল সব হিসাব দেওয়া লাগবে, মোল্লার কাছে না আল্লাহর কাছে? আল্লাহর কাছে। এই গাদ্দার গুলো বলবে ও গো আল্লাহ এই পাপ গুলো আমরা করি নাই, সব ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখেছে। আল্লাহ তাআলা বলবেন রাখ, এতক্ষণ তো তোকে আমি হার্ড কপি দেখাইছি, হার্ড কপি পাণ্ডুলিপি দেখিয়েছি, এবার যা করেছিস সব এবার অডিও ভিডিও আকারে ফাঁস করে দেওয়া হবে। আল্লাহ বলবেন এবার রেকর্ডিং বাজা, রেকর্ডিং যখন বাজিয়ে দেওয়া হবে জাহান্নামী গাদ্দার গুলো বলবে ও গো আল্লাহ রেকর্ডিং ও সম্ভবত ভুল আছে। আচ্ছা রেকর্ডিং এ কি কোনো ভুল হয়? কথা কর না কেন? আল্লাহ তাআলা তখন বলবেন গাদ্দার তুই আর কথাও বলতে পারবি না, তোর জবানে আমি তালা লাগায় দিলাম। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলবেন তোর জবানে আজ তালা লাগায় দিলাম, কথা বলা বন্ধ, এবার তুই বলা লাগবে না, তোর নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোর হাত পা এবার তোর বিরুদ্ধে কথা বলা শুরু করবে। আল্লাহু আকবার, মজা বুঝবেন মিয়া, সেই দিন কলম একটা পাইয়া এই হাত দিয়া সুযোগ পাইলে ইসলামের বিরুদ্ধে লেখালেখি করেছো, তুমি বলা লাগবে না, তোমার হাত সেদিন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে দাঁড়াবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গরে গরে এই হাত দিয়ে, এই হাত দিয়ে, আমার ভাইরা কথা বলতে দিন, এই হাত দিয়ে কত আলেমের উপরে নির্যাতন চালিয়েছো, সেই হাত আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে দাঁড়াবে। এই হাত দিয়ে কত বড় বড় আলেমুল আমাদের, কত বড় বড় আলেমুল আমাদেরকে দড়ি দিয়া রশি লাগাইয়া ফেলেছো, তোমার হাত আল্লাহর বিরুদ্ধে দাঁড়াবে। কয়েকদিনের দুনিয়ায় আইসা আপনি যেমন চায় তাই করতেছেন, আল্লাহ বুঝি এমনি আপনাদের ছেড়ে দিবেন? শুধু হাত আর পা নয়, আরো ডেঞ্জারাস কথা শুনেন, এই যে আমাদের শরীরের চামড়া আছে এই চামড়াগুলো আল্লাহর দরবারে কথা বলা শুরু করবে। আল্লাহু আকবার, এই জাহান্নামী গাদ্দারগুলো তখন বলবে দেখুন আমি আমি কোনো কথা বানিয়ে বলি না, যেই চামড়াকে গোসলে ঢুকলে লাক্স সাবান দামি দামি ব্র্যান্ডের সাবান দিয়া ঘষাঘষি করেন, ডলাডলি করেন, শীতের দিন আসলে দামি দামি ব্র্যান্ডের লোশন ব্যবহার করেন, অলিভ অয়েল লাগান, নিজের শরীরের চামড়ার এত যত্ন নিয়েছেন, আপনার এই শরীরের চামড়াও এবার আপনার বিরুদ্ধে কথা বলবে, কোথায় কোন আকাম কোকাম করেছেন, চামড়ারও সেদিন জবাব, চামড়ারও সেদিন জবান খুলে দিবেন কে? তখন এই সকল জাহান্নামী গাদ্দার গুলো বলবে ওয়াকুলু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। কোরআনুল কারীমের 69 নম্বর, কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম আস-সাজদা এর 20 নম্বর আয়াত। চামড়া বলবে তখন জাহান্নামীরা বলবে চামড়া কে, চামড়া তোর এত যত্ন নিলাম, তুই এত নিমুখ হারাম হইলি কেমনে, তুই এখন আমার বিরুদ্ধে কথা বলিস কেন, চামড়ার তো জবান কে খুলে দিয়েছে, চামড়াও তারা জবাব দিবে, কি জবাব দিবে দেখেন? চামড়া তখন বলবে
قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون চামড়া বলবে যিনি জবানদাতা তিনি আজ আমার জবান খুলে দিয়েছেন তোর মতো গাদ্দারের সব কুকুর মফাস করার জন্য। আল্লাহ কোথায় বাঁচবেন আপনি? হ্যাঁ, যা মন চায় তাই করছেন, যা মন চায় তাই করছেন। আপনি কি আল্লাহর তরফ থেকে বেঁচে যাবেন? সব কিছুর হিসাব কড়াই গন্ডায় আল্লাহর কাছে দেওয়া লাগবে। জাহান্নামি পাপীগুলো এইভাবে গাদ্দারি করে বাঁচার চেষ্টা করবে, কিন্তু তারা বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা তখন বলবেন, জাহান্নামি ফেরেশতাদেরকে বলবেন, এদের গলার মধ্যে শিকল লাগাও। কত গজ লম্বা শিকল শুনেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা দিরআন ফাসলুকু। আল্লাহ তাআলা বলবেন, 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধো, এরপরে এদেরকে ডান্ডা বেরি লাগায়া টেনে হিচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নাউযু বিল্লাহ। কি জাহান্নাম খুব আরামের জায়গা, তাই না? কত ভয়ঙ্কর জাহান্নাম! এবারে জাহান্নামের বর্ণনা শুনুন। পাপ করা তো দূরের কথা, পাপের চিন্তা মাথায় আনেন কেমনে আমার বুঝে আসে না। জাহান্নামের আজাবের ভয় কি একটু দিলে লাগে না? কি ভয়ঙ্কর জায়গা এই জাহান্নাম! জাহান্নামকে আল্লাহ তাআলা এত গভীর করে বানিয়েছেন। নবীজি বলেছেন, জাহান্নামের মুখে যদি একটা পাথর ফেলা হয়, ওই পাথর জাহান্নামের তলদেশে পৌঁছাতে 70 বছর সময় লেগে যায়। আল্লাহু আকবার, কি ভয়ঙ্কর জায়গা! কিয়ামতের দিন জাহান্নামকে হাশরের মাঠে এমন অবস্থায় হাজির করা হবে, জাহান্নামের 70,000 লাগাম থাকবে। জুড়ে কন, কত হাজার? প্রত্যেকটি লাগামকে নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেকটি লাগামে আবার 70,000 ফেরেশতা নিয়োজিত থাকবে। নবীজি বলেছেন, কোন একজন ফেরেশতা যদি জাহান্নামের কোন লাগামকে একবারের জন্য ছেড়ে দিত, তাহলে জাহান্নাম গোটা পৃথিবীর গোটা বিশ্ব জাহান্নামের সবকিছুকে গ্রাস করে ফেলত। কি ভয়ঙ্কর জাহান্নাম! জাহান্নামের আগুন বড় মারাত্মক রে ভাই। এ যুবক ভাইরা, কি করে তোমরা নামাজ ছেড়ে দাও? কি করে গান বাজনায় তামাশায় লিপ্ত হয়ে যৌবন নষ্ট করে দাও? ওই জাহান্নামের আগুনের কি কোনো ভয় দিলের ভেতরে নাই? কি ভয়ঙ্কর আগুন! শুনুন, দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ। দুনিয়ায় দেখবেন আপনাদের বাড়িতে চুলার মধ্যে যে আগুন জ্বলে, বলেন তো আগুনের কালারটা কি রকম? কথা বলবেন না আপনারা? আর একটু জুড়ে বলেন, বুঝে শুনে বুদ্ধিমানের মতো জবাব দেন। এই প্যান্ডেলের সবগুলো লাইট যদি এখন নিভিয়ে দেওয়া হয়, জায়গাটা আলোকিত থাকবে না, অন্ধকার হয়ে যাবে? এই অন্ধকার জায়গায় যদি তারপরে দুনিয়ার আগুন জ্বালানো হয়, আগুনের কালার যেহেতু লাল, বলেন তো একটু একটু আলো এখানে হবে কিনা? হবে। উদাহরণটা ভালো করে বুঝুন, দুনিয়ার আগুনের কালার হলো লাল, এই জন্য অন্ধকার জায়গায় দুনিয়ার আগুন জ্বালালে সেখানে কিছুটা আলো হয়, কিন্তু জাহান্নামের আগুন হলো তমসাচ্ছন্ন নিকষ কালো, জাহান্নামের আগুন হলো ভয়ঙ্কর কালো। এই আগুন এই রকম আলোকিত জায়গায় জ্বালালে আলোকিত জায়গা পর্যন্ত অন্ধকার হয়ে যায়। কথা বুঝতেছেন আমার? দুনিয়ার এই আগুন হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের মাত্র এক ভাগ। কি করে আপনি পাপ করেন, কেমনে আপনি গুনাহ করেন আমার বুঝে আসে না রে ভাই। বলেন তো দেখি, আগুনে যদি আপনাকে 20-30 সেকেন্ডের জন্য ফেলে দেওয়া হয়, আপনার দেহ কি অক্ষত থাকবে নাকি? এই তো 1.5-2 মাস আগের ঘটনা, আপনাদের সকলের জানা। ঢাকা থেকে বরগুনায় একটা লঞ্চ যাচ্ছিল, লঞ্চের ইঞ্জিন থেকে আগুন লাগলো, ভয়াবহ সেই আগুনে পড়ে বেশ কিছু যাত্রী মারা গেল, অনেকেই ঘুমের মধ্যে ছিল। আগুনের মধ্যে যখন তারা পড়ে গেল, কয়েক সেকেন্ডের ভিতরে আগুন তাদেরকে এমন ভাবে পুড়াইয়া দিল, উদ্ধারকালী লোকেরা এসে তাদের লাশ পর্যন্ত চিনতে পারে নাই।
এই আগুন তাদেরকে এমন করে পুড়াইয়া দিল, এমন করে জ্বালিয়ে ভস্ম করে দিল, একটা লাশও চিনা যায় নাই। ছাই গুলোকে বস্তার ভেতরে ভরে তারপরে এদেরকে দাফন করে দেওয়া হয়েছে। আমার বাবারা আমার ভাইরা, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ। এই জাহান্নামের আগুনের চাইতে দুনিয়ার আগুন হলো অতি নিম্নমানের আগুন। অতি নিম্নমানের এই আগুন যদি মানুষকে এমনি ভাবে জ্বালাইয়া ছাই করে, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হবে আপনি কি চিন্তা করেন না? কি করে গুনার চিন্তা মাথায় আসে, পাপের চিন্তা কেমনে আপনার মাথায় আসে, আর কিভাবে আলেম ওলামাদের বিরুদ্ধে এত কিছু করেন, কিভাবে ইসলামের বিরোধিতা করেন? আপনার কলজা থেকে কি জাহান্নামের ভয় রিমুভ হয়ে গিয়েছে, ডিলেট হয়ে গিয়েছে? আল্লাহকে ভয় করুন, আল্লাহর শাস্তির ভয় করুন। কিয়ামতের দিন জাহান্নামী গাদ্দার গুলোকে যখন শিকল লাগিয়ে জিঞ্জিরি পরিয়ে এদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন তাদেরকে বলা হবে আলাম ইয়াতিকুম নাদির, এ পাপিষ্ট লোকেরা, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তোমাদের কাছে কি কোনো নবী রাসূলের আগমন হয় নাই? নবী রাসূল না পেলে নবীদের উত্তরসূরি ওলামায়ে কিরামদেরকে তোমরা কি পাও নাই নাকি? ওলামায়ে কিরামরা তোমাদেরকে কি জাহান্নামের আযাবের ব্যাপারে সতর্ক করে নাই নাকি? ওই পাপি তাপি জাহান্নামী গাদ্দার গুলো তখন বলবে অলো বালা কদ জানা নাদির, হ্যাঁ সতর্ককারী আমাদের কাছে এসেছিল কিন্তু আমরা কি করেছিলাম? ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা এগুলোকে আজে বাজে কথা মনে করতাম, মনে করতাম মোল্লারা কি আর বলে, মিথ্যা মনে করতাম, পাত্তা দিতাম না, বরং মোল্লাদেরকে আমরা পথভ্রষ্ট জঙ্গিবাদী কত কিছু বলতো না, মোল্লাদেরকে যারা মৌলবাদী বলো তোমরা কি আগাবাদী নাকি? গাছের আগায় উঠলে বেশি লাফাইলে কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না, বলেন গাছের আগার শক্তি বেশি না গুড়ার শক্তি বেশি? তা আমাদেরকে যারা মৌলবাদী বলো তোমরা কি আগাবাদী নাকি? আগায় উঠে বেশি লাফাইও না, এই দেশে তাওহীদবাদী জনতা রয়েছে, এদেশে যুবক আর তরুণরা ইসলামের জন্য গণজোয়ার তৈরি করেছে, আমাদেরকে মৌলবাদী বলে গাছের আগায় উঠে আগাবাদী হয়ে লাফালাফি কইরো না, এই তাওহীদবাদী জনতা এবং কুরআনের পক্ষে ইসলামের পক্ষে যুবকদের যে গণজোয়ার শুরু হয়েছে সেখান থেকে একটা নারা মারবে কোথায় গিয়ে পড়বা চিন্তাও করতে পারবা না। এরা বলবে হ্যাঁ আল্লাহ আমাদেরকে সতর্ক করা হয়েছিল, হাসিবুর রহমান হুজুর আমাদের নয়াকান্দিতে আসছিল, জাহান্নামের অনেক ওয়াজ শুনাইছে, কিন্তু এরপরেও পরের দিন থেকে আমরা যেই লাউ সেই কদু, আমরা ওই আগের মতো আকাম কোকাম করেছি। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন দর সবগুলোর বাঁধ, ভালো করে বাঁধ, বাঁধ করে কুকুরের মতো টেনে হিঁচড়ে জাহান্নামে ফেল। তখন এগুলো আফসুস করে কি বলবে শুনেন, আল্লাহ কোরআনে সব তুলে দিয়েছেন। তখন এই জাহান্নামী গাদ্দার গুলো আফসুস করে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, তারা বলবে আহারে যদি ওই কথাগুলো মানতাম যা ওয়াজ মাহফিলে বলা হয়েছিল, মেনে যদি আল্লাহকে ভয় করে জীবন যাপন করতাম আর জাহান্নামে আর যাওয়া লাগতো, তখন আফসোস করে লাভ হবে? কথা কর না কেন, আফসোস করে লাভ হবে? আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে বলবেন এই জাহান্নামী গাদ্দারকে ধর, এরে জাহান্নামের কাপড় পরিধান করা। দুনিয়ায় আমরা সুতার কাপড় পরিধান করি কিন্তু জাহান্নামের কাপড়টা কি সুতার কাপড় হবে নাকি? এবার শুনেন জাহান্নামীদের কাপড় কেমন হবে, আল্লাহ তাআলা বলছেন ফাল্লাযীনা কাফারু কুতিআত লাহুম সিয়াবুম মিন নার, আল্লাহ তাআলা বলছেন যারা আমার সাথে কুফরি করেছে জাহান্নামী গাদ্দারদেরকে সেদিন আগুনের তৈরি পোশাক পরিধান করানো, আগুনের তৈরি পোশাক পরার পরে শরীরের কিছু আর থাকবে, সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। শুধু তাই নয়, ইউসুফ তাআলা বলছেন শুধু তাই নয়, এদের মাথার উপরে গরম পানি ঢালা হবে,
এমন ভাবে গরম পানি ঢালা হবে, গরম পানি ঢালার পরে শুধু চামড়া জ্বলবে না, কলিজা নারী ভুরি সুদ্ধা জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক, ওয়ালা হুম মাকামিউ মিন হাদিদ, লোহার মুগুর থাকবে। মুগুর বুঝেন আপনারা? মুগুর আমাদের সিলেটে আঞ্চলিক ভাষায় মুগুর বলে। আপনারা কিতা হয় না? ইসলামের বিরুদ্ধে কথা বলেন, ফেরেশতা এমন পেদানি দিবে, এই পেদানি খাইলে সেদিন বুঝবেন ইসলামের বিরুদ্ধে কথা বলার কথা, ঠিক কি না? এইরকম করে এদেরকে শাস্তি দেওয়া হবে। জাহান্নামী গাদ্দার গুলো জাহান্নামে আজাব পেতে পেতে, শাস্তি পেতে পেতে যখন দিশে হারা হয়ে যাবে, হয়রান হয়ে যাবে, জাহান্নামী গাদ্দার জাহান্নামী পাপীগুলো জাহান্নামে আজাব পেতে পেতে যখন পেরেশান হয়ে যাবে, ক্ষুধা লাগবে, পিপাসা লাগবে, তখন আল্লাহর কাছে তারা পানি আর খাবার ভিক্ষা চাইবে। তারা বলবে, ওগো আল্লাহ, জাহান্নামে আজাব পেতে পেতে আমরা অস্থির হয়ে গেলাম, একদিকে ফেরেশতা আমাদেরকে আজাবের পর আজাব দেয়, আগুনের তৈরি পোশাক পরিধান করানো হয়েছে, জাহান্নামের আজাব কঠিন আজাব আমাদের সহ্য হয় না, আমরা বড় পরেশান হয়ে গিয়েছি, আমাদেরকে কিছু পানি দাও, কিছু পানি আমাদেরকে ভিক্ষা দাও। এরা যখন আল্লাহর কাছে পানি চাইবে, আল্লাহ বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা ইল্লা হামিমাম ওয়া গাসসাকা, তৃপ্তিদায়ক শীতল ঠান্ডা কোনো পানীয় থাকবে না। যখন এরা আল্লাহর কাছে পানি চাইবে, গরম পানি হবে, এই গরম পানি গিলা যাবে, সব জলে পড়ে ছাই হয়ে যাবে, আর শরীরে গা হলে পুজ বের হয়, কি বের হয়? এই পুজ ফেরেশতা দিয়ে বলবে, খা, এই পুজ খাইয়া মরতে, কোনো ঠান্ডা পানি পাওয়া যাবে। এবার এরা যখন খাবার চাইবে, ভালো কোনো খাবার দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলছেন, লাইসা লাগুম তুহামুন ইল্লা মিন দারিয়া লা ইয়াসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ আকবার, কোনো কথা গোপন নাই। আল্লাহ বলছেন, এটা যখন খাবার চাইবে, কাটাযুক্ত ঘাস তাদেরকে দেওয়া হবে। গরু কি খায়? ভালো ঘাস খায়, কিন্তু জাহান্নামীরা গরু ছাগলের চেয়ে তো খারাপ, এরা খাবে কাটাযুক্ত ঘাস, গলা আটকে যাবে, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, এই খাবার তাদের ক্ষুধা মিটাবে না, তাদের হৃষ্ট পুষ্ট করবে না। আরো খাবার আছে, যাক্কুম নামক নিকৃষ্ট খাবার এদেরকে খাওয়ানো হবে। এই জাহান্নামী গাদ্দার গুলো জাহান্নামে আজাব পেয়ে পেয়ে যখন দিশেহারা অস্থির হয়ে পড়বে, খাবার দাবার পানীয় ভিক্ষা চেয়ে, যখন খাবার দাবার পানীয় পাবে না, হঠাৎ করে জাহান্নামী গাদ্দার গুলো দেখবে, ওই তো জান্নাতি ভাইগুলোকে জান্নাতের ভেতরে দেখা যায়, যাদেরকে আমরা মৌলবাদী বলতাম, যাদেরকে আমরা নিয়ে টিটকারি করতাম, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, তাফসির মাহফিলে যেত, গান বাজনা বাদ দিয়ে যারা তাফসির মাহফিলে যেত, মা বাবার খেদমত যারা করতো, সুদ ঘুষ সব বাদ দিয়ে হালাল উপায়ে যারা জীবনযাপন করতো, ওই তো জান্নাতি ভাইদেরকে জান্নাতে দেখা যায়। জান্নাতে যাওয়ার কারণে জান্নাতের নিয়ামত তাদেরকে দিয়েছেন কি? আরেকটু জোরে বলেন কি? জাহান্নামী গাদ্দার গুলো এবার আল্লাহর কাছে খাবার পানি ও ভিক্ষা চেয়ে যখন পাবে না, এবার এই জাহান্নামী গাদ্দার গুলো জান্নাতিদের কাছে খাবার আর পানীয় ভিক্ষা চাইবে। আল্লাহ তাআলা কোরআনে তুলে দিয়েছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিযু মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইরা, জান্নাতে আসার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের যে নিয়ামত দিয়েছে, সেই নিয়ামত থেকে কিছু খাবার আর পানীয় আমাদেরকে ভিক্ষা দাও। যখন এই জাহান্নামী গাদ্দার গুলো জান্নাতীদের কাছে খাবার আর পানীয় ভিক্ষা চাইবে, জান্নাতীরা তখন বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতী লোকেরা বলবে, জাহান্নামী ভাইরা শোনো, আল্লাহ তাআলা জান্নাতের সকল রিজ, জান্নাতের সকল নাজার নিয়ামতকে তোমাদের মতো জাহান্নামী কাফেরদের জন্য হারাম করে দিয়েছে। আহারে, খাবার দাবার আল্লাহর কাছেও চাইয়া পাবে না, জান্নাতীদের কাছে ভিক্ষা চাইয়াও কষ্ট হচ্ছে আপনাদের? এই তো লাইনে তুলছে। এবার আপনারা শুনেন, জাহান্নামে কি কারবার গুলা ঘটতেছে, হুজুর বানায় বলতেছে না, কোরআন দিয়ে বলতেছে। জাহান্নামীরা সব দিক থেকে ফ্রাস্ট্রেটেড,
এবার জাহান্নামীদের সামনে হঠাৎ করে তাদের দুনিয়ার পথভ্রষ্ট গোমরা নেতারা তাদের সামনে পড়বে। কোন সব পথভ্রষ্ট আর গোমরা নেতা, যেই নেতাগুলো নিজেরাই বেনামাজি ছিল, ইসলামের ধারে কাছে ছিল না, গোটা জীবন যারা ইসলামের বিরোধিতা করেছে, আর সেই সকল পথভ্রষ্ট গোমরা নেতাদেরকে অনুসরণ করে যে কর্মীরা গোমরা হয়েছে, এই জাহান্নামে পথভ্রষ্ট গোমরা কর্মীরা এবার তাদের পথভ্রষ্ট গোমরা নেতাদেরকে জাহান্নামে পেয়ে আটকে দিবে। মনোযোগ আছে? যুবক ভাইরা আবার ভালো করে শোনো, কোন দিকে দৌড়াও তোমরা, দৌড়াও একটু বুঝে শুনে দৌড়াও। এখন দেখো কি কারবারটা হচ্ছে। কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরা নম্বর আয়াত নম্বর বলে দিচ্ছি, বাড়িতে গিয়া মিলাবেন যদি সন্দেহ হয়। হুজুর মনে হয় বানায় বানায় কুইয়া গেল, তাহলে বাড়িতে গিয়া সূরা আর আয়াত নম্বর নিজেই মিলায় দেখে নিন। কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াত, পথভ্রষ্ট গোমরা কর্মীরা এবার তাদের পথভ্রষ্ট গোমরা নেতাদেরকে আটকে দিবে। আটকিয়ে বলবে, ফাকালা দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবা'আন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইয়। গোমরা পথভ্রষ্ট কর্মীরা তাদের পথভ্রষ্ট নেতাদেরকে বলবে, ইন্না কুন্না, ওলামায়ে কিরাম তো এখানে আছে, আমি ভুল বললে তারা যেন সংশোধন করে নেয়, ইন্না কুন্না, নিশ্চয়ই আমরা, লাকুম, তোমাদের, তাবান, অনুসারী ছিলাম, নিশ্চয়ই আমরা তোমাদের কি ছিলাম, অনুসারী ছিলাম, তোমরা যা বলেছো তাই করেছি, যাকে পিটাইতে বলেছো তারে পিটাইছি, যেখানে ঝামেলা লাগাইতে বলেছো সেখানেই ঝামেলা লাগিয়েছি, যেখানে যাদের বিরুদ্ধে মিছিল দিতে বলেছো সেখানেই মিছিল দিয়েছি, যেখানে যে আকাম কুকাম করতে বলেছো সে আকাম কুকাম করেছি, যাকে ঘর থেকে ধরে এনে পিটাইতে বলেছো তাকেই ঘর থেকে ধরে এনে পিটিয়েছি, যা বলেছো তোমরা তাই করেছি। দুনিয়ায় তোমাদের কথা মতো আকাম কুকাম করে তোমাদের তো পাওয়ার ছিল, ধরা খাইলে তোমরা আমাদেরকে বাঁচানোর চেষ্টা তদবির করতা, ধরা খাইয়ে আটকায় গেলে ফোন যেত, অস্বীকারে ধরছো না, এটা আমার লোক, তাড়াতাড়ি ছাড়ো, আছে না নাই, অসি যদি না ছাড়ে আর যদি আদালতেও চলে যায়, আদালতেও চেষ্টা তদবির করে জামিনের ব্যবস্থা করিয়েছে। বাট আজ হাসরের মাঠে কোশ্চেন হলো, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, এখন আল্লাহর আযাব থেকে আজ আমাদেরকে বাঁচানোর জন্য মাননীয় নেতাগণ কিছু করতে পারবেন? এই আমি আপনাদের সাথে কথা বলছি না, এখানে কথা হচ্ছে কার কার, নেতার কর্মী, জাহান্নামী নেতার জাহান্নামী কর্মীর, এই ডায়লগ গুলো কোরআনে তুলে দিয়েছেন কে? আমি তো কোরআন থেকে বলছি, কথা আপনাদের আর আমার হচ্ছে না, কথা হচ্ছে তাদের আল্লাহর ভাষা আমি বলছি। এখন বলবে, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, মাননীয় নেতাগণ বাঁচাইতে পারে আজকে? নেতা তো নিজেই বিপদে আছে, হে তার কর্মী বাঁচাইবে কেমনে? শুনেন কাহিনী কি হয়েছে। এরপরে পথভ্রষ্ট গোমরা নেতারা তাদের কর্মীদেরকে আটকে দিবে, তারা বলবে, থা আমার কথা বলিস না, বহু কথা বলছিস, এবার আমার কথা শোন। নেতারা আবার ভাষণ শুরু করবে, কালু লাউ হাদা নাল্লাহু লাহাদাইনাকুম। যুবক ভাইরা কোথায় দৌড়াও, আল্লাহর কোরআন কি একটু দেখবা না পড়ে, কোথায় দৌড়াও তুমি, কি বলেছেন আল্লাহ শোনো। এরা তখন দেখেন কোন জায়গায় কি বলে কথা, তারা বলবে, লাউ হাদায়না আল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে হেদায়াত দিতেন, আল্লাহ যদি আমাদের কপালে হেদায়াত রাখতেন, লাহাদাইনাকুম, তাহলে তো তোমরা, তোমাদেরকে আমরা হেদায়াতের দিকে ডাকতাম, আমাদের নিজেদের কপালে তো হেদায়াত ছিল। তখন তাদের পথভ্রষ্ট নেতারা পথভ্রষ্ট কর্মীদেরকে বলবে, সাওয়াউন আলাইনা আজাযায়না আম সাবারনা মালানা মিন মাহিস, আজকে ধৈর্য ধরো আর না ধরো, আমার কর্মীরা লাফালাফি যতই করো না কেন, অধৈর্য হয়েও কোনো লাভ নাই, আজকে জাহান্নামে তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা সমান সমান, আজকে জাহান্নামে নেতা কর্মীরা যা সমান সমান, কর্মীরা বলবে নো, নেভার এভার, এটা আমরা মানতে পারি না, তারা বলবে সমান সমান আমরা মানি না। আল্লাহ তাআলা বলবেন, কে আবার হাসরের মাঠে কি মানে না,
এবারে পথভ্রষ্ট কর্মীরা পথভ্রষ্ট নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে দুইটা অভিযোগ করবে, জোরে কর, কয়টা? দুইটা। আরো জোরে, দুইটা। আরো জোরে, দুইটা। ঘুমাচ্ছে? না। দেখেন, এক নম্বর দাবি তারা করবে, তারা বলবে অকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লু ফাআদাল্লুনা সাবিলা। তারা বলবে রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা, রব এরা আমাদের লিডার ছিল, এরা আমাদের নেতা সর্দার ছিল, এরা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে দুনিয়ায়। আল্লাহ বলবেন তো এখন আমার কাছে তোমরা কি চাও? তখন এবার এই কর্মীরা নেতাদের বিরুদ্ধে বলবো, গো আল্লাহ এরা আজ বলতেছে আমাদের আজাব নাকি নেতা কর্মী সমান সমান, এই বিষয়টা তো মেনে নেওয়া যায় না, কারণ এরা হুকুমদাতা, এদের হুকুম পেয়ে এদের কথা মতো আমরা আকাম কুকাম করেছি। সুতরাং আমরা চাই রব তারা বলবে আল্লাহ আমরা চাই, এরা যেহেতু হুকুমদাতা এদের কথা মতো আকাম কুকাম করে আমরা জাহান্নামে এসেছি, আর জাহান্নামে আমাদেরকে আপনি যে শাস্তি দিবেন আমাদের নেতাদেরকে আরো ডবল করে দিবেন। নেতা তোমার নেতাগিরি জাহান্নামে কর্মীরাই কিন্তু একদম ছুটাই দিবে। কয় নম্বর দাবি এটা? আর আছে কয়টা? দুই নাম্বার দাবি, কর্মীরা আল্লাহর কাছে বলবে ওগো আল্লাহ এই গাদ্দাররে আমাদের সামনে দাও, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার। কর্মীরা বলবে আল্লাহ এদেরকে আমাদের সামনে দাও, এদের বুকের উপরে পাড়া দিয়া এদেরকে পায়ের তলায় পিষ্ট করে তারপরে আমরা জাহান্নামে যাব। এ যুবক আর তরুণ ভাইরা, কাদের পেছনে দৌড়াও? কাদের পেছনে গিয়ে তোমাদের জীবন যৌবন নষ্ট করছো? তোমার এই যৌবন বড় দামি দৌলত, কাদের পেছনে ঘোরো? এরা নিজেরাও নামাজ পড়ে না, তোমাদেরকে নামাজের কথা বলে না, এরা নিজেরাও কোরআন মানে না, কোরআনের পথে চলে না, নবীর আদর্শ মানে না, তুমি তাদের পেছনে গিয়ে গিয়ে তোমার আদর্শ তোমার যৌবন নষ্ট করছো। তুমি যদি এভাবেই তাদের পেছনে ঘুরে তোমার যৌবন নষ্ট করো, তোমার দুনিয়া আখেরাত উভয়টাই বরবাদ হয়ে যাবে। এজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলবো, এই সকল বেঈমান কোরআন বিরোধী দিন বিরোধী কোরআন হাদিস বিচ্যুত ইসলাম বিচ্যুত লোকদের সঙ্গ ছাড়ো, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় তাদের সঙ্গী সাথী হয়ে রাসূলের আদর্শকে এই দুনিয়ায় সমুন্নত করে রাখার জন্য তুমি রাসূলের আদর্শের সৈনিক হয়ে যাও, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নেতা কর্মী দেখা হইল, সেখানেও কোনো ফজিলত হইল। এবার হঠাৎ করে জাহান্নামীরা শয়তানকে দেখবে, ইবলিসকে দেখবে, কোথায় দেখবে? জাহান্নাম আটকাবে। বাবাজি আপনারে পাইছি, বহুত ধোকা দিয়েছেন আপনি, ধোকা দিয়া আমাদেরকে নামাজ থেকে দূরে রাখছেন, আমাদেরকে ওয়াজের মঞ্চ থইয়া আপনি গানের মঞ্চে নিয়েছেন, আপনি আমাদেরকে মদ গাঁজা সব দিকে নিয়ে গিয়েছেন, পাইছি আজকে আর আপনাকে ছাড়বো? শয়তান বলে বস বেটা, ফালতু কথা বলস। এবার শয়তানও এই জাহান্নামী গুলারে সামনে রেখে কিছু কথা বলবে, এটাও কোরআনে তুলে দিয়েছেন কি? আরো জোরে বলেন কি? শয়তান তখন বলবে وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم। শয়তান বলবে দেখো আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন আল্লাহর ওয়াদাগুলো সত্য, ওই জান্নাতের দিকে তাকাও, আল্লাহর আল্লাহর আইন কানুন যারা মেনেছে দেখো তারা ঠিকই জান্নাতে আছে, আর আমার ওয়াদা ছিল ভিন্ন। ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো কর্তৃত্ব ছিল না, হ্যাঁ আমি একটা কাজ করেছিলাম, কি? ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি কেবল তোমাদেরকে ডাক্তার আসো আমার পথে আসো, শয়তানি পথে আসো, আর তোমরা কি করতা? আমার দাওয়াত পায়ে আমার দিকে ছুটতা। তা দুষ্টা কি আমার? শয়তান এদেরকে বলতেছে দুষ্টা কি আমার? শয়তান তখন কি বলবে আরো দেখেন, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে এই পরিণতির জন্য তোমরা আমাকে দোষারোপ করো না, বরং নিজেদের পরিণতির জন্য নিজেকেই
বরং নিজেদের পরিণতির জন্য তোমরা নিজেদেরকেই তোমরা দোষারোপ করো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, আজকে তোমরা আর কি বিপদে আছো, তোমাদের চাইতে বড় বিপদে আমি আছি, আজ আমাকে আমার বিপদ থেকে তোমরা বাঁচাতে পারবে না, আর তোমাদেরকেও তোমাদের বিপদ থেকে আমি বাঁচাতে পারবো না। কোনো লাভ হবে কথা কর না কেন, কোনো লাভ হবে? শয়তানের সাথেও দেখা হলো, যেই জাহান্নামীগুলো জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়ার সব কিছু দিয়েও বাঁচতে চাইবে, কিন্তু কোনো লাভ হবে না। এরপরে আল্লাহকে বলবে, আল্লাহ এবার আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাও, দুনিয়াতে আমরা যদি এবার যাই তাহলে আর খারাপ কাজ করব না, ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আওয়ালাম নুআম্মিরকুম, তোমাকে কি হায়াত দেওয়া হয়নি? তুমি ভালো হতে চাইলে তো ভালো হয়ে যেতে পারতে, কোনো লাভ হবে না। ভয়ঙ্করী জাহান্নাম থেকে আমরা সবাই বাঁচতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, জাহান্নামে সবচাইতে কম আজাব পাবে নবীজির চাচা আবু তালেব। নবীজিকে আদর স্নেহ মমতা ভালোবাসা দেওয়ার কারণে তিনি সবচাইতে কম আজাব পাবেন। জাহান্নামের কম আজাবটা কেমন? এক জোড়া আগুনের জুতা তাকে পরিধান করানো হবে। এই আগুনের তৈরিকৃত জুতা পরিধান করার কারণে তার মাথার মগজগুলো টকবক করে ফুটে গলে গলে বেয়ে পড়তে থাকবে। এটা যদি জাহান্নামের একেবারে সর্বনিম্ন শাস্তি হয় তাহলে এর আপার লেভেলের শাস্তিগুলো কেমন চিন্তা করতে পারবো আমরা? আমার ভাইরা, এই জাহান্নাম আমরা সহ্য করতে পারবো? বলেন, এই জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই, সবাই বাঁচতে চান তো? কি করা লাগবে জাহান্নাম থেকে বাঁচতে হবে? এই দুনিয়ার জীবনকে কার পথে কাজে লাগাতে হবে? এবার একটু মনোযোগী হয়ে প্লিজ আমার কয়েকটা কথা শুনুন। কিভাবে এই দুনিয়ার রঙ্গ তামাশায় আপনি নিজেকে লিপ্ত রাখলেন বলেন? আপনি তো হচ্ছেন এই দুনিয়াকে পেয়ে যারা দুনিয়ার লোভ লালসায় মেতে উঠেছে, এদের উদাহরণ এই তিতাস থেকে রংপুরগামী এক ব্যাকল বেকুব বাসযাত্রীর মতো। খুব সুন্দর একটা উদাহরণ দিচ্ছি, শুনতেছেন আপনারা? এই এলাকা থেকে এক লোক রংপুরে যাবে, কোথায় যাবে? বাসের কাউন্টারে গিয়েছে। কাউন্টারে যাওয়ার পরে ওই কাউন্টারওয়ালা বলল যে আমাদের তো আজকে সব টিকিট সেল হয়ে গেছে, ভোর চারটায় একটা বাস আছে, ওই বাসে যেতে পারবে। এখন বাড়ি ধরেন একটু ব্যাকওয়ার্ড এলাকায়, চিন্তা করলো আমি যদি গৌরীপুর থেকে ব্যাকওয়ার্ড এলাকায় আসি রাতের বেলা গাড়িটা নিয়ে পাবো না, ঠিক আছে টিকিট কেটে ফেলি আর চার পাঁচ ঘন্টা এখানেই অবস্থান করে অপেক্ষা করি। এই লোকটা অবস্থান করার পরে যদি মনে করে না এই কয়েক ঘন্টা আমি এত কষ্ট করবো, কোনো খাট কিনে পালং কিনে চেয়ার টেবিল সোফা টোফা কেনা শুরু করে আরামায়েশের জন্য, এর কাজ কারবার দেখলে আপনারা তাকে ভালো বলবেন না পাগল বলবেন? কথা বলেন, এই লোকটা জানে আর চার ঘন্টা পরে তার বাস ছাড়বে, এই বাসের যাত্রী তার বাস ছাড়ার সময় জানে। এই দুনিয়াতে আমরা যারা আছি আমরাও কিন্তু মৃত্যুর যাত্রী, তার সাথে আমাদের পার্থক্য হলো সে তার যাত্রার সময় জানে, যাত্রার সময় জেনেও সে বেকুবের মতো কাজ করছে, আর আপনি যাত্রার সময় না জেনেও বেকুবের মতো আপনি বিরামহীনভাবে অনবরত আল্লাহর সঙ্গে নাফরমানি করে যাচ্ছেন। কিভাবে আল্লাহর এত নাফরমানি করবে? হে যুবক ভাইরা, যৌবনটাকে নষ্ট করে দিও না, আজান হলে সবার আগে মসজিদে যাইও। যুবকরা বলে, হুজুর এখন কেন মসজিদে যাব? কারণ তুমি বুড়া হবা এর গ্যারেন্টি নাই, দেখো না তোমার মতো কত যুবক রাতে বাড়িতে ঘুমায়, সকালবেলা ঘর থেকে লাশ বের হয়ে আছে না নাই। খবরদার যৌবনটাকে নষ্ট করে দিও না, এখন এই প্রযুক্তির যুগে হাতের মধ্যে স্মার্টফোনকে পেয়ে যৌবনটাকে এভাবে নষ্ট করো না। হাতের মধ্যে ফোন একটা পেয়েছো, ফোনের সাথে ইন্টারনেট কানেকশন লাগানো, তোমার আব্বু আম্মু এক রুমে ঘুমায়, তুমি আলাদা রুমে ঘুমাচ্ছ, এখন রাতের বেলা তুমি অশ্লীল ভিডিও দেখছো ইউটিউবের ভেতরে, নাটক দেখো সিনেমা দেখো, অনেকে আবার পর্নোগ্রাফিতে আসক্ত, সে হয়তো ভাবছে আমার আব্বু আম্মুর রুমে ঘুমায়, আমি তো আমার রুমে দরজা বন্ধ করে একা একা দেখছি, কেউ দেখছে না। আমার কলিজার টুকরা যুবক ভাইরা বলো তো দেখি, কেউ যদি নাও দেখে একজন তো ঠিকই দেখে, বলেন তো দেখি তিনি কে? ওই আল্লাহর ওই কি তোমার কলিজা থেকে চলে গিয়েছে নাকি? এই অবস্থায় তো তোমার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় চলে আসতে পারে, কে কখন আমরা চলে যাব আমরা জানি না।
এই যে আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই, দেখবেন মানুষ মারা গেলে মসজিদের মধ্যে বিভিন্ন মানুষের মৃত্যুর খবর ঘোষণা হয়। প্রত্যেক দিন বিভিন্ন মসজিদে আমরা বিভিন্ন মানুষের মৃত্যুর খবর শুনি। এমন একটা সময় আসবে এই এলাকার মসজিদে মসজিদে মাইকে আপনার মৃত্যুর খবরও ঘোষণা হয়ে যাবে। প্রত্যেক দিন কত মানুষের জানাজায় আপনারা যান, একটা সময় মানুষ আপনাদের জানাজা দেওয়ার জন্য জানাজার মাঠে নিয়ে যাবে। এমন একটা দিন আসবে যেদিন আপনাকে মানুষ দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য সমবেত হবে, হবে কিনা বলে। কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। বাসের ঝাড় আপনাদের এলাকায় আছে তো, বাসের ঝাড়ের নিচ দিয়ে হেঁটে যান, কখনো কি হৃদয়ে এই ফিলিংস আসে না, কখনো কি মাথায় এই চিন্তা আসে না, আহারে জানি না কোন বাসের ঝাড়ের বাস কেটে আমার কবরের উপরে ছাউনি দেওয়া হবে। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাসের ঝাড়, কোন সীমাটি কোন খানে ডাকের বারবার, কোথায় যেন বোর যাত্রী আছে রে চারজন, আপনার জানাজার খাটিয়া বহন করবে এই চারজন হয়তো এই প্যান্ডেলের নিচেও বসে আছে, কোথায় যেন বোর যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। আমার বাবার আমার ভাইরা, মৃত্যু কিন্তু আপনার পেছনে, মালাকুল মৌত আপনাকে ধাক্কা মারলেই কবরে ঢুকে যাবে। মৃত্যুর কথা স্মরণ করুন, মৃত্যুকে স্মরণ করে এই দুনিয়ার জীবনটাকে নষ্ট না করে আখেরাতের পথে কাজে লাগান। ফজরের আজান হইলে ঘুমায়া থাকেন না, আল্লাহর ওয়াস্তে ঘুম থেকে উঠে আল্লাহকে ভয় করে নামাজে যাইয়েন, নামাজে যাইয়েন। আপনি যে ফজরের নামাজ কাজা করেন, জোহরের আগে যদি মৌত হয়ে যায় কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহর ভয় হৃদয়ে জাগ্রত করুন। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তোমরা যৌবনটাকে নষ্ট করে দিও না, এই যৌবনের রঙ্গ তামাশা থাকবে না। দেখো চোখে আঙ্গুল দিয়ে তোমাদেরকে দেখাই, দেখো তো এই প্যান্ডেলে আমার বাবার বয়সী অনেক মুরব্বি চাচারা বসে আছেন না, ওনাদের দেখো, তাকায় দেখো যুবক ভাইরা, ওনাদের চুলদারি এখন পেকে গিয়েছে, তারাও কিন্তু একদিন তোমাদের মতো যুবক ছিলেন, তোমরাও একদিন এভাবে হয়ে যাবা, এরকম থাকবা না, আমিও থাকবো না, আর বুড়া নাও হইতে পারি, এর আগেও দুনিয়া থেকে আমরা চলে যেতে পারি, আমরা এসেছি চলে যাওয়ার জন্য, আমরা এখানে থাকবো না। এই দুনিয়ার জীবনটা হলো ইটস লাইক এ ওয়েটিং রুম, ওয়েটিং রুমের মতো। বিদেশে যান তো আপনারা, তাই না? বলেন তো বিদেশে যাওয়ার জন্য এয়ারপোর্টে ঢুকলে ইমিগ্রেশন শেষ করার পরে বিমান ছাড়ার আগ পর্যন্ত একটা রুমে বসে থাকা লাগে না? ওই রুমটার নাম হচ্ছে কি? ওয়েটিং রুম। এই ওয়েটিং রুমে কি আপনি সারা জীবন থাকতে পারবেন? না। কতক্ষণ বিমান ছাড়বে? না, যতক্ষণ বিমান ছাড়লেই আপনাকে কি করতে হবে? ওই রুম ছেড়ে চলে যেতে হবে। দুনিয়াটাও তেমন, মালাকুল মৌত যখন ফ্লাইটের সময় নিয়ে চলে আসবে, মৃত্যুর টিকিট শেষ, দুনিয়াতে থাকতে পারবেন। এখানে পাঠানো হয়েছে কার গুলামের জন্য? কার গুলামের জন্য? এখন আল্লাহর গুলাম হবেন না শয়তানের গুলাম হবেন? দুনিয়াতে মানুষগুলো দুই জাত হয়ে গেছে, এক জাত হচ্ছে আল্লাহর গুলামের জাত, আর এক জাত হচ্ছে শয়তানের গুলামের জাত। যারা প্রত্যেকটি মুহূর্ত আল্লাহকে ভয় করে জীবন যাপন করে তারা গুলাম কার? আরো জোরে বলেন, গুলাম কার? আর যারা সারাদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করে, এরা আল্লাহর গুলাম না শয়তানের গুলামি করে? আমরা শয়তানের গুলাম হব না আল্লাহর গুলাম হব? আল্লাহর গুলাম না শয়তানের গুলাম? আল্লাহর গুলাম হলে নামাজ ছাড়বেন? কারা কারা আজকে থেকে নামাজ ছাড়বেন হাত তুলেন তো দেখি। আচ্ছা ভুলে একজন তুলছে, অসুবিধা নেই, আজ থেকে আর নামাজ ছাড়বো না, এই ওয়াদাটা করা যায়? আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ওয়াদাটা করা যায়?
আজ থেকে আর নামাজ ছাড়বো না, কারা কারা রাজি দু হাত তুলে আল্লাহকে দেখা। আরেকটা স্লোগান, আরেকটা স্লোগান এড করি, আমি বলবো নামাজ নামাজ, আপনারা বলবেন ছাড়বো না ছাড়বো না, ঠিক আছে? নামাজের কথা হচ্ছে তো হাত তুলেন, আর নামাজ ছাড়বো না হাত তুলেন। আমি বলবো সালাত সালাত, আপনারা বলবেন কি? সালাত সালাত, সর্বনা সর্বনা, সালাত সালাত, সর্বনা সর্বনা, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানি তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়, আজকে রুকু সাজদা করো নিজ পরিচয় আঁকড়ে ধরো তবেই তো মুমিন, সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো হবে না বিলীন, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, পাঁচ প্রহরে সালাত পড়ো আত্মাকে সমৃদ্ধ করো, পাঁচ প্রহরে সালাত পড়ো আত্মাকে সমৃদ্ধ করো যেমন সালেহীন, সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো হবে না বিলীন, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। Keep in your mind, salat is the key of success, salat is the key of paradise, namaz hocche shofolotar chabi, namaz hocche jannatir chabi, namaz namaz amra kokhono namaz charbo na inshallah, ek number namaz, dui number amar bhaira allahr quran, ei quran er shonge somporko toiri korun, quran ta porun শিখুন, তেলাওয়াত করুন, বুঝুন, কোরআনময় জীবন গঠন করুন, তাহলেই নাজাত দিবেন কি? তিন নাম্বার, মা বাবার সঙ্গে বেয়াদবি করবেন, মা বাবা হচ্ছে আপনার জন্য সর্বশ্রেষ্ঠ পীর, আমরা জান্নাত তালাশের জন্য বাইরে যাওয়ার দরকার নাই, আমাদের মায়ের পায়ের তলায় জান্নাত বেহেশত রেখে দিয়েছেন, এই মায়ের খেদমত করবেন, বাবার খেদমত করবেন। আমার যুবক ভাইরা যাদের মা বাবা আছে, সৌভাগ্যবান আপনারা, জান্নাতে যাওয়া আপনাদের জন্য অত্যন্ত সহজ, এই মা বাবাকে মাথায় তুলে রাখেন, মাথায় তুলে রাখা মানে এই না যে মাথায় তুইলা তারপরে আশা দেখতে পারা, এটা রূপকর্থী বলেছে, অর্থাৎ মা বাবাকে সম্মান করা, ভালোবাসা শ্রদ্ধা করা, মা বাবাকে কখনো কষ্ট দিয়েন না, নইলে আপনার জন্য জান্নাত হারাম করে দিবেন কি? পিতা মাতার সন্তুষ্টিতে সন্তুষ্ট কে? আর মা বাবার অসন্তুষ্টিতে অসন্তুষ্ট কে? খবরদার, রাগ করে জিরকিরে এরকম কথা বলবা না, মা বাবার সঙ্গে কেমনে কথা বলতে হবে আল্লাহ শিখিয়েছেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মানের ভাষায় কথা বলতে শিখিয়েছেন কে? আল্লাহ। চার নাম্বার শেষ নসিহত আমার যুবক ভাইদের জন্য, মাদকাসক্ত হয়ে যাও না, আমার যুবকগুলোকে ধ্বংস করার জন্য এখন মাদক চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, দেখেন না, অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা নতুন এক আইন তৈরি করা হচ্ছে, মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, আপনি ডিয়ালাইসে জানি আমরা, এখন শুনেন, রাজনীতিটা যার যার করে না, ইসলামটা সবার, আমরা কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কিন্তু সবার পরিচয় এটা, এটা বড় পরিচয় না মুসলমান বড় পরিচয়? আচ্ছা, মদ হারাম করেছে মোল্লা না আল্লাহ?
তাহলে যেটা আল্লাহ হারাম করেছেন এটার বৈধতা যদি আপনি দেন, সরাসরি যুদ্ধ ঘোষণা হয় কার সঙ্গে? কার সঙ্গে? আপনার বিবেক কি হারাই ফেলছেন? হ্যাঁ, মদ আপনি লাইসেন্স দেন, মদ আপনি খান, অসুবিধা নাই। কখন খাইতে পারবেন? নিজের নামটা পরিবর্তন করে। কইরা আপনি নিজে মুসলমান ছেড়ে মুসলমানিত্ব বাদ দিয়া অন্য কিছু করেন। মুসলমান হয়ে থাকলে মদের লাইসেন্স দিতে পারবেন না, খাইতেও পারবেন না। এই আদেশটা কার? মোল্লার না আল্লাহ? এবার আমি খুব সুন্দর করে আদরের ভাষায় কয়েকটা কথা ঘরের ভিতর গিয়া তার বউকে বলতেছে যে আম্মা কি করতেছেন? এখন মদ খাওয়ার পরে বউ কোনটা আর মা কোনটা ওইটাও? এখন কেউ যদি তার বউকে গিয়ে মা ডাকে, বউ তো জুতা গোলা পিটা শুরু করবে। এখন হাজবেন্ড তখন বউকে মারবে, নারী নির্যাতন মামলা বাড়বে, হাজবেন্ড ওয়াইফের দাম্পত্য কলহ বাড়বে। তাহলে মদ মাদক যত বাড়বে পরিবারে অশান্তি বাড়বে না কমবে? সমাজ সুন্দরের দিকে যাবে না বিশৃঙ্খলতার দিকে যাবে? তো একদিকে দেখি স্লোগান দেন যে আমরা সবাই সোনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ চাই, আর আরেক দেশে মদের লাইসেন্স দেন, বুঝলাম না ব্যাপার। কথার সঙ্গে তো কাজের কোনো মিল নাই। যদি সত্যিকার অর্থেই আমরা সবাই একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ চাই, তাহলে এই দেশে মাদককে নিয়ন্ত্রণ নয়, বরং দল মত নির্বিশেষে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে মাদককে এই সমাজ আর দেশ থেকে নির্মূল করতে হবে। মাদক নিয়ন্ত্রণ নয়, মাদক কি কি করতে হবে? নির্মূল করতে হবে। মাদক যারা নিয়ন্ত্রণ করে এরা কেমনে নিয়ন্ত্রণ করে? নাকি দিনের বেলা মাদক বিরোধী সমাবেশে বক্তব্য দিয়া রাতের বেলা আবার মাদক কারবারীদের সঙ্গে বসে আবার গ্লাসের সঙ্গে ঝনঝনানি মারে নাকি? আল্লাহই জানে। কারণ এরকম দ্বিমুখী নীতির মানুষ আছে, এরা দিনের বেলা মাদক বিরোধী সমাবেশের প্রধান অতিথি, রাতের বেলায় মাদক কারবারীদের সঙ্গে মদের বারে বসে গ্লাস টানায়ও তারা সভাপতি। এরকম বহু আল্লাহর কুতুবকে অলরেডি এই জাতি দেখে ফেলেছে, ঠিক কি না? এরা ওয়াজ মাহফিলের মঞ্চেও আসে, গানের মঞ্চেও গিয়ে ওদেরকেও আবার ঠিকঠাক হ্যাপি রাখে, এরকম কারবারিও আছে। আমি আপনাদের এলাকার কথা বলিনি, আমি গিয়েছিলাম টাঙ্গাইলে। টাঙ্গাইল কোথায়? আমি টাঙ্গাইলে গেলাম, সেখানে ওই দিন কনসার্ট হচ্ছে একটা। তো আমি মাহফিল ছেড়ে চলে যাচ্ছি, তখন বললাম, তখন আমাকে কয়েকজন বলতেছে হুজুর, আচ্ছা আমরা ওইদিকে না যাই, আমি তো আপনাদেরকে টাঙ্গাইলের কাহিনী শোনাচ্ছি, তোদের টাঙ্গাইলেই থাকেন, নইলে আবার আগামীকাল আপনারা এলাকার লোকজন মারামারি শুরু করবেন। সম্মানিত ভাইরা কথা বলতে দিন, না কেউ আমাদের শত্রু নয়, সবাই আমাদের বন্ধু। আমি যে দেড় ঘন্টা আপনাদের সামনে আলোচনা করলাম, আক্রমণাত্মক একটা কথা বলেছি, দরদ মাখা কণ্ঠে আবেগ দিয়ে কথা বলেছি, কেন কথা বলেছি? যেন আমরা সবাই হেদায়াত পাই। মনে রাখতে হবে এই কোরআনের মাহফিলগুলো এটা যুদ্ধ করার জায়গা না, এটা হেদায়াতের জায়গা। কিসের জায়গা? আপনি যদি বছরে একটা মাহফিল করে যুদ্ধ লাগাই দেন, তাহলে মাহফিলের কি দরকার? এটা যুদ্ধের জায়গা না, এটা হচ্ছে মানুষ পরিবর্তনের, মানুষকে হেদায়াত করার জায়গা, ঠিক কি না? আমাদের যে ভাইরা বুঝে না, আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়াত দাও, এবং আমাদেরকেও যেন আল্লাহ হেদায়াত দেন। তাহলে কয়টা নসিহত করলাম শেষে? এক নম্বর বলেছি নামাজ কখনো, দুই নম্বর কোরআন ছাড়া জীবন চালাবো না, বরং জীবন চালাবো কার কিতাব দিয়ে, তিন নম্বর মা বাবার খেদমত করবো, চার নম্বর মাদকের দিকে আমরা যাব, মাদক মুক্ত জঙ্গিবাদ মুক্ত সমাজ আমাদেরকে গড়ে তোলা লাগবে। আর ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না, মাদককেও সমর্থন করে না। এই জাহান্নাম টাঙ্গাইলের ঘটনা ওই তো বললাম, টাঙ্গাইলের এক কাহিনী হইল, ওয়াজ মাহফিলে কিছু মানুষ আসলো, এরা কয়েকজন আমার আলোচনার ফাঁকে দিয়ে চলে গেল। আমি যখন মাহফিল থেকে যাচ্ছি আমার গাড়ি করে, তখন আমাকে এগিয়ে দিচ্ছে কিছু ভাই, তখন আমার গাড়ির পাশ দিয়ে ওই এখান থেকে যারা উঠলো এরা যাচ্ছে, কয় হুজুর এদেরকে চিনছেন? আমি বললাম না। কয় ওই যে ওয়াজের সময় কিছু কিছু লোক উঠছিল, এরা এসে এখানে ও তাল দিছে। আমি বললাম ভাই একই মানুষ কি দুই জায়গায় যায়? হ্যাঁ দুই জায়গার রসি তারা নেই, তো এইদিকেও যায় ওইদিকেও যায়, এগুলো ইমানদার না। আল্লাহ কোরআনে বলেছেন এগুলো হচ্ছে মুনাফিকের জাত। কিসের জাত? তা আমরা মুনাফিক হয়ে মরতে চাই না, আমরা মুসলমান হয়ে মরতে চাই। কি হয়ে মরতে চাই? তাহলে আসুন আমরা আল্লাহর আজাবকে ভয় করে
আল্লাহর গোলাম হয়ে জীবন যাপন করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মাহফিল কমিটির বক্তব্য না থাকলে মোনাজাত দিন। এটা তো আমি বলেছি লাইভে, সব সবাই শুনেছে এখানে অনেকে। আমি একটি দুর্ঘটনায় আক্রান্ত হয়েছিলাম, আপনারা জানেন, আল্লাহর অপার অনুগ্রহে বেঁচে ফিরে এসেছি। এটা আল্লাহর দয়া এবং আপনাদের দোয়া ছিল, সবাই তো শুনছে। এটা আপনাকে বলা লাগবে না, আপনার ভাই হাফেজ জামির হুসাইন, ওনার ভাই হাফেজ জামির হুসাইন আজকে খাইছে কিনা আমার সন্দেহ হচ্ছে। সারাটা দিন আমরা কোথায় আছি আসতেছি কিনা, সুবহানাল্লাহ, প্রবাস থেকে এত তৎপরতা। এই ভাইদের জন্য দোয়া চাওয়া লাগে না, আমরা মন থেকে এমনি দোয়া। তো সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। সিলোটি মাত ইনো মানুষ বুঝবো নি মাতলে। আচ্ছা সবাই বসেন, বাবারা ভাইরা কেউ উঠিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, হবে ইনশাআল্লাহ। সিলেটি গান এটা আপনারা ইউটিউব থেকে উনি লিবা। এখন আমরা হ্যাঁ সুরমা গঙ্গর ফারো বাড়ি শাহজলালর উত্তর সরি, সুরমা গঙ্গর ফারো বাড়ি শাহজলালর উত্তর সরি, দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি। এটাও ঠিক, আপনারা কি কুমিল্লা থেকে হিজরত করে সিলেটি হতে চান, নাকি সিলেটে বিয়া শাদী করে আপনারা সম্পর্ক করতে চান, বিয়া করতে চান? সিলেটর হকলার বাগা খাইলে জোড়ায় হকলর ফোড়া, সিলেটে কমলার বাগান আছে, সিলেটর কমলার বাগান খাইলে জোড়ায় হকলর ফোড়ান, সিলেটর সানা খাইলে বাই দিন খাটত না একদিন, দিন খাটত না একদিন, সর্বা গঙ্গর ফারো বাড়ি শাহজলালর উত্তর সরি, দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, সৌদি আরব আবু ধাবি কাতার দুবাই লন্ডন যাবি। আপনাদের এলাকার মতো আমাদের সিলেটের মানুষ প্রবাসী বেশি, এই জন্য বলতেছে যে সৌদি আরব আবু ধাবি কাতার দুবাই লন্ডন যাবি, আমেরিকাত গিয়া দেখবাই ফাইবাই খালি সিলোটি, ফাইবাই খালি সিলোটি, সুরমা গঙ্গর ফারো বাড়ি শাহজলালর উত্তর সরি, দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল সিলোটি, আমরা হকল কুমিল্লাবাসী। এখন আমাদের দেখছেন, যাই হোক, আপনাদের আয়োজন আল্লাহ কবুল করুক। এই এলাকার মুর্দেগানদের জন্য, যুবক ভাইদের জন্য, বিশেষ করে আমার প্রিয় প্রবাসী ভাইদের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ।